সাধারণত ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রতি মানুষের একটু বেশি আগ্রহ থাকে, আর এই ম্যাচে যদি হয় হাড্ডাহাড্ডি লড়াই তাহলে তো আর কথাই নাই। আজ অবধি ঘটে যাওয়া ফুটবল বিশ্বকাপের ফাইনালে সর্বাধিক গোল ব্যবধান ছিল 3, আর প্রতিবারই সাক্ষী হিসেবে রয়েছে ব্রাজিল। 1958 সালে সুইডেনকে তারা 5-2 গোলে হারায়, এমনকি 1970 সালে তারা ইতালিকে 4-1 গোলে হারায়। কিন্তু দুঃখজনকভাবে 1998 সালের বিশ্বকাপের ফাইনালে তারা ফ্রান্সের কাছে 3-0 গোলে হেরে যায়।